আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের নবম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় আখলাখ এর সাত পর্বে আজকে আমরা দেখব একশো বত্রিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত পর্বে অর্থাৎ ছয় নম্বর পর্বে আমরা হচ্ছে একশো উনত্রিশ পৃষ্ঠার দলগত কাজটা করেছিলাম যারা দেখোনি প্লে থেকে দেখে নিতে পারো আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র জামিমা শব্দের অর্থ মন্দ অপছন্দনীয় নিন্দনীয় ইত্যাদি আখলাকে জামিমা অর্থ নিন্দনীয় স্বভাব মন্দ স্বভাব ইত্যাদি মানব জীবনের নিকৃষ্ট মন্দ ও নিন্দনীয় স্বভাবগুলোকে আখলাকে জামিমা বলা হয় যেমন অহংকার ঘৃণা মিথ্যাচার সুদ খুশ অশ্লীলতা প্রতারণা থাট্টা বিদ্রুপ বিশ্বাসঘাতকতা হিংসা বিদ্বেষ লোভ লালসা পরনিন্দা পরচর্চা কৃপণতা ক্রোধ গর্ব অহংকার ইত্যাদি আখলাকে জামিমা হল আখলাকে হামিদার সম্পূর্ণ বিপরীত বর্তমান পাঠে আমরা পরশ্রী অশ্লীলতা মাদকাশক্তি অববাদ ও ঘুষ সম্পর্কে জানবো তোমরা আজকের পর্বে অর্থাৎ সাত নম্বর পর্বে একশো বত্রিশ পৃষ্ঠার দলগত কাজটা করব পরশ্রীকাতরতা অপবাদ ইত্যাদির ক্ষতিকর দিকগুলোর তালিকা তৈরি করে তোমরা দলে আলোচনা করে উপস্থাপন করো পোস্টারে ঠিক আছে পরশ্রীকাতরতা ও অপবাদের ক্ষতিকর দিক তো প্রথমে আমরা দেখব হচ্ছে পরশ্রীকাতরতা ক্ষতিকর দিক এক পরশ্রীকাতর মানুষ অন্যের ভালো কাজে সহযোগিতা না করে বাধা সৃষ্টি করে দুই পরশ্রীকাতর ব্যক্তি অন্যের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় এতে সমাজে অশান্তি সৃষ্টি হয় তিন পরশ্রীকাতর ব্যক্তি হিংসার বশবর্তী হয়ে যে কোনো উপায়ে অন্যের উন্নতি ও সৌভাগ্য প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে এতে পরস্পরের মাঝে শত্রুতা সৃষ্টি হয় চার পরশ্রীকাতর ব্যক্তি নিজ স্বার্থ চরিতার্থ করার জন্য যে কোনো অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করে না এতে সমাজে বিদ্যমান পারস্পরিক সম্পর্ক বিনষ্ট হয় পাঁচ হিংসুক ব্যক্তি অন্যের উন্নতি দেখে কষ্ট পায় হিংসার আগুনে সে জ্বলতে থাকে এতে তার মানসিক শান্তি বিনষ্ট হয় ছয় পরশ্রী কাতর ব্যক্তি কোনো কিছুতে শান্তি পায় না নিজের কাজে সে মনোযোগ দিতে পারে না এতে তার আত্ম উন্নয়ন বাধাগ্রস্ত হয় সাত পরশ্রী কাতরতার কারণে পাপাচার বৃদ্ধি পায় পরশ্রী কাতরতার কারণেই কাবিল হাবিলকে হত্যা করে পাপি হয়েছিল এবং আদাব আল্লাহ সাল্লামকে হিংসার কারণেই শয়তান পথভ্রষ্ট হয়েছিল আট পরশ্রী কাতরতা ব্যক্তির নেক কাজগুলো ধ্বংস করে দেয় যেমন আগুন নাকরিকে জ্বালিয়ে নিঃশ্বাস করে দেয় নয় হিংসুক ব্যক্তির গুণা আল্লাহ ক্ষমা করেন না দশ পরশ্রী কাতরতা মানুষকে সৎকর্ম বিমুখ করে তোলে নেতিবাচক চিন্তা চেতনায় আকৃষ্ট করে সে সুযোগ পেলেই মানুষকে অপমান অপদস্থ করে এতে সমাজে হিংসা বিদ্বেষ হানাহানির সৃষ্টি হয় এগারো পরী কাতরতার কারণে সমাজ ও দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয় এখন আমরা দেখব অপবাদের ক্ষতিকারক দিক এক অপবাদ হলো একটি চরম ঘিনিত কাজ এটি ইসলামের হারাম কেননা মিথ্যা হল সকল গুনাহের মূল দুই অহেতুক অববাদ দেওয়া ব্যক্তির মানসিক ব্যাধি তিন ইসলামে অপবাদের শাস্তি ভয়াবহ চার ইসলামে ব্যবচারে অপবাদের শাস্তি আশি দৌড়রা বা বেত্রাঘাত করা পাঁচ অপবাদের ফলে ব্যক্তির সম্মানহানি ঘটে ছয় অপবাদের ফল অপবাদের ফলে সংঘাত সংঘর্ষ সৃষ্টি হয় সাত আল্লাহ হতে রাসুল সাল্লা সাল্লাম সম্পর্কে অববাদ দেওয়া কুফুরি আট অপবাদকারীর প্রতি আল্লাহর অভিশাপ বা লানত নয় অপবাদের কারণে কেউ লাঞ্ছিত হলে আল্লাহ তাকেও লাঞ্চিত করেন দশ যাকে অপবাদ দেওয়া হয়েছে সে ক্ষমা না করলে আল্লাহ কখনো অপবাদকারীকে ক্ষমা করবে না এই ছিল আজকে আলোচনা পরবর্তী ক্লাসে অর্থাৎ নম্বর পর্বে আমরা হচ্ছে পরশ্রী কাতরতা ও অপবাদ নিয়ে এই বিষয় নিয়ে ইসলামের নির্দেশনা অনুসন্ধান করব তো সকলকে পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইসলাম শিক্ষা চতুর্থ অধ্যায় একশো বত্রিশ পৃষ্ঠার দলগত কাজ এটা হচ্ছে চতুর্থ এক লাখের সাত নাম্বার পর্ব তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ